দর্শক, আমি কাজী মোহাম্মদ ফারমান আর আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। দর্শক, স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো সিহাব চতুর। আপনারা অনেকেই সিহাব চতুরকে জানেন, আবার অনেকে জানেন না, যাক তার বিস্তারিত ব্যাখ্যা আমি এখনই দিচ্ছি, আপনারা অনেকেই তার সম্বন্ধে জানতে পারবেন। বিষয়টা হলো সিহাব চতুর একজন কেরলের মালাপুরমের বাসিন্দা। সিহাব মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়, সে স্বপ্ন দেখে যে সে পায়ে হেঁটে হজ করবে, মক্কা শরীফ পৌঁছাবে। স্বাভাবিকভাবেই আগেতে ঘোড়ায় চড়ে, তারপরে জাহাজে, পানি জাহাজ, জলজাহাজ, এবং তারপরে উড়োজাহাজে ভারত থেকে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কেরলের ওই যুবক 2022 সে সিদ্ধান্ত নেয় যে সে পায়ে হেঁটে হজ করবে। আপনারা অনেকেই দেখবেন যে অনেকে আছে থ্যালাসেমিয়ার বার্তা দিয়ে বাংলাদেশ রওনা হচ্ছে বা দিল্লি রওনা হচ্ছে, তো তারা মানুষকে একটা বার্তা দেয়, থ্যালাসেমিয়া সম্বন্ধে সজাগ করার বার্তা দেয়, বা অনেকে রেকর্ড গড়ার ইচ্ছা নিয়ে এভারেস্টে রওনা দেয়। তো এরকমই সিহাব, সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে সে মক্কা পৌঁছাবে এবং সে হজের উদ্দেশ্যে রওনা দেবে। সাধারণত 1,000 বা 1,500 2,000 কিলোমিটার পর্যন্ত মানুষ চ্যালেঞ্জ নিতে পারে, কিন্তু একদম 6,440 কিলোমিটার পথ প্রায় 1 বছর ধরে হাঁটতে হবে, 5টা দেশ পাড়ি দিতে হবে, তারপরে মক্কায়, এত বড় চ্যালেঞ্জ এখনও পর্যন্ত দেখাবার কেউ সাহস পায়নি। যে দেখিয়েছে তার নাম 2022 এসে সিদ্ধান্ত নেয়, 2023 সফল হয় যে ব্যক্তিটি, তার নাম সিহাব চতুর। দর্শক, আপনাদের জানাই সিহাব সিদ্ধান্ত নেয় যে সে মক্কায় যাবে, হজ করবে, তারপর সে পথ চলা শুরু করে কেরলের মালাপুরম থেকে, পৌঁছায় ওয়াঘা সীমান্তে, অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্ত। সেখানে গিয়ে সিহাবকে বেশ খানিকটা বেগ পেতে হয়। 2023 ফেব্রুয়ারি মাসে প্রায় 40 দিন ওয়াঘা সীমান্তে তাকে আটকা পড়ে থাকতে হয়, কারণ তার অনুমতি মিলছিল না পাকিস্তানে যাওয়ার জন্য। অনেকেই ধরে নিয়েছিল যে সে হয়তো পায়ে হেঁটে যেতে পারবে না হজে, বা অনেকে ভেবে নিয়েছিল তার পথটা অনেক অতটা সুগম হবে না। আবার অনেকে ভেবেছিল হয়তো এটা 2023 হজ করা তার সম্ভব হবে না, হয়তো তাকে 2024 পৌঁছাতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সিহাব ধৈর্য ধরে বিভিন্নভাবে চেষ্টা করে সে অনুমতি পায় এবং পাকিস্তানে প্রবেশ করে, এবং তারপরেই ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইরান, ইরাক, কুয়েত হয়ে সে পৌঁছায় মদিনা শরীফে, এবং সেখানে থাকার পর, 23 দিন থাকার পর সিহাব আবার সেখান থেকে 440 কিলোমিটার পথ অতিক্রম করে গত পরশুদিন গিয়ে পৌঁছায় মক্কাতে হজ করতে। দর্শক, সিহাব কেরালের মালাপুরম থেকে মক্কা পৌঁছানো পর্যন্ত সে মোট 370 দিন ব্যয় করে। 370 দিনে 6,440 কিলোমিটার পথ অতিক্রম করে সে মক্কায় পৌঁছেছে। আমি আগেই বললাম যে অনেকে 1,500-2,000 কিলোমিটার পথ অতিক্রম, পায়ে হেঁটে অতিক্রম করব, রেকর্ড করব, এই ধরনের চ্যালেঞ্জ নেয়, কিন্তু এই প্রথম 2023 দাঁড়িয়ে এটাকে প্রমাণ করলো যে 6,440 কিলোমিটার পথ অতিক্রম করে সিহাব চতুর। সিহাব চতুর যখন ভারত থেকে যাচ্ছিল, আপনারা লক্ষ্য করেছেন যে তার সঙ্গে একটা জনস্রোত যাচ্ছিল তাকে অভিবাদন দিতে, শুভেচ্ছা জানাতে, এবং তার সঙ্গে একটু দেখা করতে, সাক্ষাৎ করতে, তারাও যেন পুণ্যের অংশীদারিত্ব পায় এরকম একটা আশা করে। একইভাবে সে যখন পাকিস্তানে পৌঁছায়, তারপর ইরান, ইরাক, কুয়েত হয়ে যখন সে সৌদিতে পৌঁছায়, মক্কা শরীফে পৌঁছায়, তার পথটা ঠিক এরকমই ছিল। রাস্তায় কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়, এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে বিভিন্ন জায়গায় রাত কাটিয়ে একটা দুর্গম পথকে সুগম করেছে সিহাব, এবং অনেক মানুষকে হজ করার প্রতি বা এই পবিত্র মক্কা শরীফ যাওয়ার প্রতি আগ্রহ তৈরি করেছে, অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছে। দর্শক, সিহাবের এই যাত্রাকে নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে
অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।